সকাল থেকেই মনটা বড়ই আনচান করছে। রক্ত মাংসের শরীর কেমন যেন ভারী থেকে আরো ভারী হয়ে উঠছে। ধীরে ধীরে অনুভব করলাম আমার বোধহয় ঠান্ডা লাগছে। হ্যাঁ, ঠান্ডাই তো, কারণ শরীরটা ততক্ষণে হিম বর্ণ ধারণ করেছে। হাতটা কেমন যেন ভারী আর শক্ত হয়ে গেল। পা দুটোরও একই অবস্থা। গোটা শরীরটা ধীরে ধীরে নিথরে রূপান্তরিত। বাহ, এ তো এক নতুন চমক। তবে আজ থেকে কি আমাকে সবাই মৃত বলে ঘোষণা করবে? বাতিল হবে কি আমার আধার, প্যান, আইডি কার্ড? নাকি এখনো প্রতি মাসে নিয়ম করে রেশন থাকবে বরাদ্দ? মৃতের সাদা চাদর আর নামাবলি থেকে রোজ পালিয়ে বেরিয়েছি, তবে আজ কেমন নতুন সাজে সাজলাম। যারা কোনোদিনও ফিরেও তাকায়নি আমার দিকে, এমনকি পাড়া প্রতিবেশী, ধুর, প্রতিবেশী তো অনেক দূরের হয়ে গেল, আমার নিকটাত্মীয়, আমার বাড়ির লোকজন নিত্য অবহেলায় আমাকে নতুন নতুন প্রাণ দান করেছে। তাদের কাছেও যে এখন থেকে ঈশ্বরের রূপ নিলাম। আজ আমার প্রাণ হৃদয় গহ্বরকে ওরা হৃদয় বন্ধনে আবদ্ধ করতে চাইছে। আর আমার পরাণপ্রিয় প্রিয়া, সে যে মান্দাস তৈরি করছে মনে মনে আমাকে নিয়ে ভাসবে বলে। আজ আমার নিথর দেহ শেষবারের মতন প্রিয়াকে যৌবনাচ্ছলে পেতে চাইছে। চাইছে আমার রক্ত জমার ঠোঁটে প্রিয়ার শেষ উষ্ণ চুম্বন, পেতে চাইছে প্রিয়ার শরীরের শেষ হৃদস্পর্শকারী মিষ্টি ব্যথার স্পর্শ, যাতে মনে মনে বাড়তে পারে নিথর শরীরে সেই বর্ণ রাতের যৌবন তৃষা। আজ যে আমার অবাধ্য দৃষ্টি প্রিয়ার প্রতিটি নেশা চুষে নিতে চাইছে খুব কাছ থেকে। আজ সমস্ত বাঁধন ছিন্ন করে মন চাইছে, না না, নিথর শরীর চাইছে বড্ড উগ্র হতে। প্রিয়ার সাথে মরণের শেষ সওগাত করে নিতে, আমার জমে যাওয়া নীল রক্তে প্রিয়াকে ভাসিয়ে দিতে। ভাবতে ভাবতে নিথর শীতল শরীরটাতে হঠাৎ কেমন তাপ অনুভূত হলো। বুঝতে পারলাম আমি চুল্লিতে জ্বলছি। তিলে তিলে যত্নে গড়া শরীরটা সব প্রিয়জন মিলে পুড়িয়ে ফেলতে লাগলো। এক নিমেষেই সবার ভালোবাসা জমা হলো চুল্লির লেলিহান শিখায়। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, এই চুল্লিটা কি পারবে এত বছর ধরে তিলে তিলে যত্নে গড়া শরীরটাকে আগা থেকে গোড়া অবধি পুড়িয়ে ছাই করে দিতে? এক নিমেষেই এত বছরের ভালোবাসাগুলোকে শেষ করে দিতে? হয়তো পারবে না, বা হয়তো পারবে।